শান্ত গুগুলিতে জল না আপনার মাল লেন বেঁচে গেছে। হ্যাঁ মারপিট জায়গায় গিয়ে ঢুকে গেছে। হ্যালো এ আমাদের বোন চাষ করার জন্য অসুবিধা হবে। কি অবস্থা দেখুন আমার উপায় চোট লেগেছে দেখুন না। দেখো প্রথম আমি যখন কালকে আসি তখনই তারপর আমি দেখা হয় ফার্স্টে ওদের সাথে লোক সভাপতি সেই সব কিছু করছে আর তার নেতৃত্ব হচ্ছে দেখুন অবস্থা। এই তো আমার উপায় চোট লেগেছে দেখুন না। দেখো প্রথম আমি যখন কালকে আসি তখনই তারপর আমি দেখা হয় ফার্স্টে ওদের সাথে তিল আমার দেখা হয় কিন্তু ওরা মারা প্লান ছিল আমাকে। সব রক্ত ছাপ সব রক্ত ছাপ
ওই সামনে আগে নিচে নিজে দিকে আসুন, আমি দেখাচ্ছি। এটা গোষ্ঠীদ্বন্দ্ব আমি ঠিক বলছি না, ঘটনা হচ্ছে কি যে যদিও জাকির হচ্ছে যে ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, কিন্তু ওর অ্যাক্টিভিটি দলের যেটা যে যে উন্নয়নের ধারা, এই যে মানুষকে শান্তি দেওয়া, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, এটা যেটা আমাদের নেত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বার্তা দিচ্ছেন লিডারদেরকে, তার মানসিকতা কিন্তু ওর নাই। যে এলাকায় বেশি তুলাবাজকে ছড়িয়ে দিয়ে বালিঘাট থেকে মুনাফা লোটা, মানে মাফিয়া রাজগিরি করা হচ্ছে, ওর হচ্ছে মেনলি। আচ্ছা, গতকালকে যে ঘটনা ঘটেছে, গতকালকে মহন্ত ড্রাইভার, ওর ভালো নামটা এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি, তাদের তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িতই নয়, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা জড়িত নয়, তাদের ড্রাইভারি করাই কাজ, তারা ড্রাইভারি করে, ড্রাইভারি করে খায়। গতকালকে সে গাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে এসেছিলো বাড়ি থেকে, গাড়ি লোড না হওয়ার কারণে, গাড়ির কাজ না থাকার কারণে সে আবার গ্রামে ফিরে যায়। তখন তাকে গ্রামের রাস্তার মধ্যে জাকির বাহিনী অ্যাটাক করে, এবং জাকির বাহিনী বলতে কি ওর যেটা লেটেল আছে, সেই লেটেলটা হচ্ছে কি ওই মেহবুব শান্ত, শেখ শান্ত আর বকুল মোল্লা, এই তিনজন দুষ্কৃতকারী, আর একজন মাস্টারমশাই ইয়ে হয়েছে শহেদর নাকি নাম, তারও ডাকনাম শান্ত, এরা তাকে অতর্কিত আক্রমণ করে এবং বেধড়াক্কা তাকে হচ্ছে যে শাবল দিয়ে রড দিয়ে মেরে তার পা গুলো ভেঙে দেয়। আমরা সকালে বাড়িতে কালকে দাদাকে, দাদা কাজ থেকে আসছিল, আচানক ধরে পা গুলো ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে আমরা সকালে আমাদের কাকারা সব বাড়িতে এসেছিলো, যে চাকা যে বর্ধমান যাওয়ার জন্যে, যে যা দেখতে যাওয়ার জন্যে, ওরা আচানক এসে আমাদের অ্যাটাক করলো, বোম ছুটতে ছুটতে বাড়ি পৌঁছে গেলো। আমরা জানে বাঁচার জন্যে নতুন বাড়িতে ঢুকে পড়ি, ওই বাড়িতে ঢুকে আমরা কোনোরকম জানে বাঁচি, সেখানেও বোম চার্জ করে, এই বাড়ির মধ্যেও বোম চার্জ করে, 10-12 এই বাড়ির মধ্যে চার্জ করেছে, টোটালি 50-70 বোম চার্জ করেছে। কারা করেছে বোম চার্জটা? বকুল শান্ত। ওরা কি কোনো রাজনীতি দল করে? হ্যাঁ, রাজনীতি দল করে। কোন দল করে? ওর টিএমসি। কার দল? মানে ওটা কার? জাকিরের, জাকির। আর আপনারা কি? আমরা নিরীহ লোক। আপনারা কোনো রাজনীতি? না, আমরা কোনো রাজনীতির মধ্যে থাকিনি। কিন্তু হঠাৎ করে আক্রমণ কী জন্য? আক্রমণ, ওরাদের সাথে রাজনীতি করতে হবে, আমরা রাজনীতি যাবো না। আমার বড়ো ফ্যামিলি, আমরা 6 ভাই, আমরা বাপ চাচা 6টা, এইভাবে আমাদের জন 35 লোক আছে, আমরা রাজনীতি যাবো না। তাই আমাদের ক্ষতি হয়েছে, এই কালকে আমার ভাইটা গাড়ি চালাই, আমিও গাড়ি চালাই, আমার ভাইটা গাড়িতে বাড়ি আসছিল, বাড়ি গাড়ি খালি হবে না বলে খালি করতে যায়নি, বাড়ি আসছিল, হঠাৎ ওই চায়ের দোকানে ওখানে ওকে ধরে মারপিট, মারপিট মানে ওর পাগুলো ভেঙে দেয়। কে মানে কার উদ্যোগে এটা হয়েছে? এটা বকুল শান্ত, মেহবুব। এরা কোন দল করে? এটা জাকির দল, জাকির নেতৃত্ব। জাকির তো বলেছে একে সভাপতি, কোন কোন পদে আছেন জাকির? আপনারা তো আতঙ্কের মধ্যে আছেন, আতঙ্কের মধ্যে, বিরাট আতঙ্কের মধ্যে। আপনারা তো পায়ে আঘাত? আমার পায়ে আঘাত হয়েছে, আমি তো রাতে বাড়ি আসছি, আবার আমাকে গাড়ি নিতে হবে, সকালে বেরিয়ে যাবো, গাড়ি চাটা খাচ্ছি বাড়িতে, এদিকে হামলা।